বুধবার সকালে হঠাৎ করে বিশালগড় থানার অন্তর্গত বংশীবাড়ি এডিসি এলাকায় গাঁজাগাছ ধ্বংস অভিযানে নামে বিশালগড় থানার পুলিশ বাবুরা। এই অভিযানের ফলে প্রচুর পরিমাণে পরিপূর্ণ গাঁজাগাছ ধ্বংস করা হয়, কিন্তু এই অভিযানের মূলে কাউকে গ্রেপ্তার করতে পারেননি পুলিশ বাবুরা। জানা যায়, যে জায়গাতে এই গাঁজাগাছ তৈরি করা হয়েছিল সে জায়গা ব্যক্তিগত মালিকানাধীন, কিন্তু পুলিশ উক্ত ব্যক্তির নাম প্রকাশ করতে রাজি নন। বিশালগড় থানা বাবুদের এরকম ব্যবহারেই এক প্রকার ক্ষুব্ধ এলাকার জনগণ। এলাকাবাসীর অভিযোগ, বিগত কয়েক বছর যাবত বাম আমল থেকে শুরু করে রাম আমল এলাকায় প্রচুর পরিমাণে গাজার চাষ হচ্ছে এবং যার থেকে একটা বিরাট অংশের মুনাফা পেয়ে থাকেন বিশালগড়ের থানা বাবু থেকে শুরু করে আরো অন্যান্য দপ্তর আধিকারিকরা। কিন্তু বর্তমানে যে সমস্ত জায়গাগুলিতে গাজার বাগান রয়েছে সেখানে পুলিশ কোনোভাবে অভিযান করতে পারছে না। সে সমস্ত জায়গাগুলিতে অভিযান চালানোর পর বিভিন্ন দপ্তর থেকে, অর্থাৎ শাসক দলীয় নেতা নেত্রী থেকে শুরু করে অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের থেকে পারমিশন নিতে হবে, এমনটাই মনে করেন এলাকাবাসী। এদিনেই গাঁজাগাছ ধ্বংস অভিযানে নেতৃত্ব দিয়েছেন ওসি দেবাশিস শাহ সহ বিশাল ডিএসআর বাহিনী। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএ।